হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত। আমরা জানি আজ 3রা জুলাই, আজকে একজন ভারতীয় ক্রিকেটারের শুভ জন্মদিন, বিখ্যাত ক্রিকেটার আমাদের সকলের প্রিয় হরভজন সিংয়ের শুভ জন্মদিন। তাই আজকে তার জীবন সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি, তার জন্মদিবস সম্পর্কে। হরভজন সিং, যার পুরো নাম হরভজন সিং প্লাহা, যিনি জন্মগ্রহণ করেছেন 3রা জুলাই 1980, পাঞ্জাবের জলন্ধর। তিনি একজন ভারতীয় ক্রিকেটার, বিশেষত তিনি একজন বোলার। অফ স্পিন এর দ্বারা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি, এবং শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরন এর পরেই তার স্থান। তিনি প্রথম টেস্ট ও একদিনের খেলা খেলেছিলেন 1998। তার নিয়ম শৃঙ্খলা এবং বোলিং অ্যাকশন ক্রিকেট কর্তাদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। হরভজন পাঞ্জাবের মধ্যবিত্ত পরিবারে জন্মেছেন। তিনি ছিলেন সর্দার সরদেব সিংয়ের একমাত্র ছেলে। তার পিতা ছিলেন একজন ব্যবসায়ী। তার 5 বোন ছিল। প্রথম জীবনে তিনি একজন ব্যাটসম্যান হিসাবে শিক্ষা পেয়েছিলেন তার প্রথম শিক্ষক চরণজিৎ সিং ভুলারের কাছ থেকে। পরে তিনি বোলার হিসাবে জীবন শুরু করেন। তার নাম ছিল বাল। তিনি হাওড়ার শিবপুরে পড়াশোনা করেছেন। তার ছোটবেলা কেটেছে আমার গ্রাম মানিকপাড়াতে। স্কুল জীবন কেটেছে মানিকপাড়া হাই স্কুলে, আমরা জানি। 10 থেকে 14 জুন 2015 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সফরে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের বিপক্ষে তিনি 3/64 লাভ করেন এবং মমিনুল হকের উইকেট নিয়ে হরভজন সিং ওয়াসিম আগ্রামের সমকক্ষ হন এবং পরবর্তীতে ইমরুল কায়েসকে আউট করে নবম সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। স্পিনারদের মধ্যে কেবলমাত্র মুত্তিয়া মুরলীধরন 800 এবং সেনওয়াট 708 এবং অনিল কুম্বলে 619 রান করেছেন তার সামনে রয়েছেন, আমরা জানি। তিনি তার কেরিয়ারের মাধ্যমে বিভিন্ন রেকর্ডও অর্জন করেছেন, যেমন তিনি টেস্ট ম্যাচে বা ম্যাচে 10 বা তার বেশি উইকেট নেবার রেকর্ড রয়েছে তার নামে এবং 5 বার এই কীর্তি রয়েছে তার নামে, আমরা জানি। তিনি 2001 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত, আমরা জানি, জিতেছিল ইডেন গার্ডেনে যে খেলাটা হয়েছিল, এবং 2001 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন এম এ চিদাম্বরম স্টেডিয়ামে, সেখানেও ভারত 2 উইকেটে জিতেছিল, এবং 2004 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলেছিলেন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, এবং সেখানেও অস্ট্রেলিয়া, আমরা জানি, তিনি 217 রানে জিতেছিল, এবং 2005 সালে শ্রীলঙ্কা সর্দার প্যাটেল স্টেডিয়ামে ভারত 259 রানে জিতেছিল, এবং 2008 সালে শ্রীলঙ্কার বিপক্ষে গালে আন্তর্জাতিক স্টেডিয়ামে যে খেলাটা হয়েছিল সেখানেও ভারত 170 রানে জিতেছিল। তার অবদান সম্পর্কে জানতে পারলাম, ভারতের হয়ে তার যে খেলা, তার যে অবদান, সত্যি আমাদেরকে স্মরণ করতে হয়। তার আজকে তার জন্মদিবসে তাকে এভাবেই স্মরণ করলাম। যদি সময় হয় তার আন্তর্জাতিক কেরিয়ার সম্বন্ধে বলার চেষ্টা করব পরবর্তী ব্লগে, ঠিক আছে? কেমন লাগলো এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হরভজন সিং কার কার প্রিয় ক্রিকেটার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।